অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। একটা জামা কাপড়ও কাচতে হবে না। সেটা আমি বুঝে নেব। আমার জামা কাপড় আমি পরবো, আমি কাচবো। কিন্তু প্রত্যেকটা জামা কাপড়ের উপরেই তো পরিষ্কার স্ট্যাম্প লাগিয়ে সাইডে সরিয়ে রাখা হচ্ছে, তাহলে কাঁচা হবে কোনটা? পরিষ্কার থাকলেও কাচবো কেন? সেই জামা প্যান্টগুলো দিয়ে দেওয়া হোক, আমরা কেচে দিচ্ছি। প্রত্যেকটা জামা কাপড়ই নোংরা হয়েছে আর প্রত্যেকটা জামা কাপড়ই কাচতে হবে। একদম না, এই ভুল আমি আর করব না। আমার এগেনস্টে দিনের পর দিন ধরে একটার পর একটা প্ল্যানিং হয়েই যাচ্ছে, আমাকে কর্নার করে দেওয়া হচ্ছে, এই ভুল আমি আর করব না। এই সুযোগ তোমাদের আমি আর দেবই না। আমি আমার জামা কাপড় নিজেই কেচে নেব, আমি যা করব নিজেই করে নেব, তোমাদের এই সুযোগ দেব না। আর যদি তোমরা ভেবে থাকো আমি কাটতে পারবো না, তাহলে সেটা ভুল ভাবছো। আমি চ্যালেঞ্জ নিতে রেডি আছি। একটা সামান্য ব্যাপারকে এত বড় করে দেখার কোনো মানেই হয় না। যে কোনোদিন জামা কাপড় কাচেনি সে যদি এখন জামা কাপড় কাচতে যায়, তাহলে প্রত্যেকটা দামি জামা কাপড় নষ্ট হবে। হোক, তার মানে দেওয়া হবে না, তাই তো? ঠিক আছে, দরকার নেই, দেখা যাক কি হয়। কিন্তু মা, বাবা তো জানে না যে এই বাড়িতে কাপড় কাচার সাবান কোথায় থাকে। তারপর কি দিতে গিয়ে কি দিয়ে ফেলবে, আবার নতুন নতুন জামা কাপড় কিনতে হবে। আমি কি করব বলতো? আমার কোনো কথাই তো শুনছে না। যে কোনোদিন ওয়াশিং মেশিনের সুইচ পর্যন্ত অন করেনি, সে যে কি করে এসব কাজ করবে কে জানে। পৃথিবীতে কারোর জন্য কোনোদিন কিচ্ছু আটকে থাকেনি। আমি টিউটোরিয়াল দেখে নেব। স্যার স্যার স্যার, কি 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 করছেন স্যার? আমি আমার নিজের জামা কাপড় কাচতে যাচ্ছি। মানে এটা কি বাড়িতে এত লোক থাকতে আসুদা থাকতে আসুদা কেচে দেবে স্যার? নিজের কাজ নিজেকে করতে শিখতে হবে সমুদ্র। ম্যাডাম, এসব কি হচ্ছে? আমরা কি করব বলতো সমুদ্র? আমরা তো অনেকবার চাইছি, তোমার স্যার আমাদের কোনো কথাই শুনছে না। তোমার স্যার বারবার একই কথা বলে যাচ্ছে, আমি নিজে করে নেবো, আমি নিজে করে নেবো। স্যার বললেন আর আপনি মেনে নিলেন। স্যার স্যার স্যার, আপনি আমাকে দিন, আমি কেচে দিচ্ছি। আমি করে নেবো, তোমাকে এসব করতে হবে না। স্যার আমি কেচে দিচ্ছি স্যার, গিভ ইট টু মি প্লিজ। আমাকে আটকাচ্ছো কেন সমুদ্র? এই সামান্য কাজ আমি ঠিক করতে পারবো, আর তুমি এসব কেন আসছো? তুমি এইসব করতে হবে না স্যার। এইটুকু কাজ আমি আপনার জন্য করতেই পারি স্যার। আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়ে আপনি কেন কাঁচবেন? আমাকে দিন, আমি করে নেবো। শিওর? শিওর স্যার। থ্যাংক ইউ স্যার, প্লিজ প্লিজ আপনি এখন যান স্যার। করি বলুন তো, আপনার সাথে আমি ঘরে কথা বলতে পারি না। আপনার সাথে আমি যখনই কথা বলতে যাই কেউ না কেউ সামনে চলে আসে, নইলে কেউ দূরে কান পেতে শুনছে, নইলে আপনার বাবা অমনি প্রেজেন্ট সব জায়গায় থাকে। তাই জন্য বাগানে আসতে হলো। তাছাড়া আর কি করব? আমি তো কোনো কোড ল্যাঙ্গুয়েজ জানি না ম্যাডাম, যে আমি আপনার সাথে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলবো, তাই না? একদমই আর কি মারবেন না। আমি কোনো আর কি মারছি না, আই এম ভেরি সিরিয়াস। আমি মাঝে মধ্যে এটা বিশ্বাসই করতে পারি না যে আমার আর আপনার বিয়ে হয়ে গেছে। বিশ্বাস না হলে একটু পুরনো সময়গুলো রিকল করে নিন, বেশি দিন তো হয়নি, সব মনে পড়ে যাবে। রাইট, বিয়ের পরেও আমি নাকি নস্টালজিয়ায় বাঁচব। ওয়াও, একটু ধৈর্য ধরো মশাই। ধৈর্য, এই ধৈর্য ধরতে 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 এবার ধৈর্য আমায় ধরে ফেলবে। দিনের পর দিন আমার একটার পর একটা চুল পেকে যাচ্ছে। আমি লাস্ট নাইট চেক করছিলাম জানেন, আমার দু তিনটা চুল পেকে গেছে। ভেরি ব্যাড। তাহলে বয়স হয়ে গেছে বলছেন? হুম, বলছি। এবার সেটা বললেই তো বয়স থেমে থাকবে না, তাই না? যত দিন বাড়ছে আমার চুল পেকে যাচ্ছে। ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট নাও। আমি আমি কি করি বলুন তো? কি করবেন আমি জানি না। বলুন কি করব বলুন। আমি তো ভেঙে যাব। ভেঙে যাবেন? এটা কি ভাষা! মানে আমি স্ট্রেট এখান থেকে পালিয়ে যাব। আচ্ছা, পালিয়ে? আচ্ছা, আপনি আমার কথা বলুন তো, আপনি আমার কথা বুঝতে পারেন না নাকি বুঝেও সেটা না বোঝার অ্যাক্টিং করেন, কোনটা আপনার কি মনে হয়? আমার আর কি মনে হবে, আমি তো সেই কবে থেকে ধৈর্যকে ধরে বসে আছি। আপনি হাসছেন? না না না, হেসে নিন, হেসে নিন, আরো ভালো করে হেসে নিন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আপনি নিজেকে আমার জায়গায় বুঝে ভাবছেন না। আমি ভেবেছিলাম বিয়ের পর কাপলসরা আরামসে রুমে বসে গল্প আড্ডা আর কি সব কিছু করে, কিন্তু এখানে আমার আপনার সাথে কথা বলতেও বাগানে আসতে হচ্ছে।
আপনার সবসময় একই ভাবনা, একই চিন্তা, একই কথা। ম্যাডাম, তাছাড়া আমি আর কি করবো বলুন তো। এই একটাই সাবজেক্ট আমি পড়েছি, এই একটা সাবজেক্টের সিলেবাস আমি জানি, আর সেই সাবজেক্টের পরীক্ষাটাই আমি দিচ্ছি। আপনার বকা শেষ হয়েছে? তাহলে আমি চললাম। ওয়েট আ সেকেন্ড, আমি শুয়েই করলাম না, আপনি চলে যাওয়ার কথা বলছেন? আমি চললাম। আরে আরে ম্যাডাম, ম্যাডাম সমুদ্র, 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 আমি আপনাকে বারণ করেছি এসব আপনি একদম করবেন না। আপনি কেন এটা করছেন? আমি কি করলাম? আমি কি করলাম? এবার আপনি নাটক করছেন। আমার যেটা পছন্দ নয় আপনি সেটা বারবার কেন করছেন? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তারা, আমি বুঝতে পারছি না আমি কি বাড়াবাড়ি করলাম। আপনি বুঝতে পারছেন না আপনি কি বাড়াবাড়ি করলেন? এই যে জোর করে আপনি আমায় বিয়ে করলেন, এটা আমি আপনাকে জোর করে বিয়ে করেছি ওই আর কি। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু স্যারকে এবার এসব কথা বলতে বাধ্য হব। বলে দিন, আমি তো কোনো ভুল করিনি। ভুল করে আপনি আবার জোর গলায় কথা বলছেন? আপনি আপনিও তো জোর গলায় কথা বলছেন। আপনার এত বড় সাহস? আপনার এত বড় সাহস? স্যার, স্যার আমি কিন্তু এসব আর সহ্য করব না। সবকিছুর একটা লিমিট আছে।